আর একটু লেখো। আর কি লিখবো? আমার বারান্দায় আমি বেশ কিছু গাছ লাগিয়েছি। গাছগুলো দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। প্রতিদিন সকালে আমি এই গাছগুলোর কাছে এসে প্রাণ ভরে নিঃশ্বাস নিই, অক্সিজেন গ্রহণ করি। গাছগুলোর কাছে এসে খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম সবাইকে আমার প্রাণ ঢালা শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো কিছুদিন যাবত দেখতেই পাচ্ছেন আমাদের সাবস্ক্রিপশন দিন দিন কমেই যাচ্ছে, এর কোনো পরিবর্তন হচ্ছে না। তো আমার সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই পুরো ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। এটা না করলে আমার সাবস্ক্রিপশন থাকছে না। আমার মরিচ গাছে 11টা মরিচ আছে। তো মরিচগুলো গাছেই সুন্দর লাগে। আমি প্রতিদিন এসে গুনি যে কয়টা মরিচ ধরেছে। তো মরিচগুলো দেখতেই সুন্দর, ছিঁড়তে ইচ্ছা করে না। তো দেখলাম পেকে আছে, তো এখন নিচ্ছি ছিঁড়ে। বারান্দায় কিছুক্ষণ থাকার পরে চলে এলাম। তোর নাস্তা রেডি করে নিয়েছি, বাচ্চাদের জন্য টেবিলে নাস্তা দিয়ে দিয়েছি। যেহেতু আজকে শুক্রবার, তোর বাবাও বাসায় আছে, তো আমরা সবাই মিলে একসাথে নাস্তাটা করে নেব। সানাম সুবহাও ঘুম থেকে উঠে গেছে, তো নাস্তা করতে আমাদের একটু লেট হয়ে গেছে। বিকালবেলা বাচ্চাদের জন্য ফুচকা ভেজে দেব। তো এই যে ইন্ডিয়ান ফুচকা নিয়েছি, তো ফুচকাগুলো খুবই ভালো, অনেক বড় বড়, খেতেও খুব মজা। সানামের জন্মদিনে ওর আপু ওকে গিফট করেছিল এই ফুচকাগুলো। তো যেটা বলছিলাম, আমার সাবস্ক্রিপশন যতটা না বাড়ছে তার থেকে বেশি কেটে নেওয়া হচ্ছে। আপনাদের কার কেমন হচ্ছে জানি না, আমার কিন্তু এমনটাই হয়ে যাচ্ছে, এমনটাই চলছে। তো আসলে কি করব, আমরা যদি নিজেরাই সচেতন না হই, ভিডিও পুরোপুরি না দেখেই যদি কমেন্ট করি বা সাবস্ক্রাইব করি, তাহলে তেমনটা হবেই। আমরা যারা ছোট ইউটিউবার, যারা ইউটিউবে নতুন কাজ করছি, সবাই যদি সবার পাশে না দাঁড়াই, তাহলে কিন্তু কেউই আমরা সামনে এগিয়ে যেতে পারবো না। তো আমি যখনই কারো ভিডিও দেখি, ভিডিওটি সম্পূর্ণ দেখি, তারপরে কমেন্ট করে সাবস্ক্রাইব করি। কিন্তু অন্যরা কে কী কেমন করেন তা জানা নেই আসলে। এরকম করলে শুধু আমার একার চ্যানেলেরই ক্ষতি নয়, পাশাপাশি আপনারা যারা 1 মিনিট ভিডিও দেখেই কমেন্ট করেন বা সাবস্ক্রাইব করেন, তাদেরও ক্ষতি। সো আমরা সবাই সচেতন হই, সবাই যে যার ভিডিও দেখি না কেন পুরো ভিডিওটি দেখি। পুরো ভিডিও দেখার যার ধৈর্য নেই, সে আসলে ইউটিউবে কাজ করতে পারবেন না। অবশ্যই ধৈর্য থাকতে হবে, সবারটা বুঝতে হবে, আপনার নিজেরটাও বুঝতে হবে। ইউটিউবের রুলস সব কিছুই আপনার মেনে চলতে হবে, তাহলেই আপনি ইউটিউবে কাজ করতে পারবেন।
বা সামনে এগিয়ে যেতে পারবেন। তো প্লিজ আপনারা সবাই সচেতন হন, এখনও সময় আছে, আপনারা বুঝতে পারবেন হয়তো। আমি হয়তো খুব বেশি বকবক করছি, তো কি করব, মনটা খারাপ হয়ে যায়, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। প্রতিদিনই আমার সাবস্ক্রিপশন কমে যাচ্ছে, যতটুকু বাড়ছে তার থেকে বেশি কমছে, এজন্যই আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করা। তো বাচ্চারা ফুচকা খেয়ে নিচ্ছে মজা করে, ফুচকাগুলো ভেজে দিয়েছি, ওরা খুব পছন্দ করেছে। সন্ধ্যার পরে সবাই একসাথে বসে লেখাপড়া করছে, যার যার লেখাপড়া শেষে করছে। তো আমি একটু ভিডিও করে নিয়েছি যে সন্ধ্যার পরে আমাদের বাসায় কি হয়, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এজন্য তো আজকের মতো এখানেই শেষ করছি। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও আমার ভালোবাসা। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।